এভরিওয়ান, তো আগের লেকচারগুলোতে আমরা এই চ্যাপ্টারের অর্থাৎ চ্যাপ্টার টু এসএসসি ফিজিক্স গতিবিদ্যা বা গতি মোশন এই চ্যাপ্টারে আমরা থিওরি দেখেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা শুরু করব হচ্ছে গাণিতিক সমস্যাগুলো। তো গাণিতিক সমস্যাগুলোকে আমরা কয়েকটি টাইপে ভাগ করেছি যাতে হচ্ছে আমরা খুব সহজেই সমস্যাগুলোর সমাধানে পারদর্শী হয়ে উঠতে পারি। তো সেক্ষেত্রে আমরা আজকে হচ্ছে টাইপ ওয়ানের থেকে দুইটি অঙ্ক দেখব। এখানে একটি অঙ্ক লেখা রয়েছে এবং আরেকটি অঙ্ক আমরা পরবর্তীতে অন্য পেজে দেখব। প্রথমে আমরা খেয়াল করি টাইপ ওয়ানে কী আছে। অ্যাকচুয়ালি টাইপ ওয়ানে রয়েছে হচ্ছে সরলরৈখিক পথে চলন্ত বস্তুর গতি সংক্রান্ত, অর্থাৎ একটা বস্তু যদি একটা সরলরৈখিক পথে চলাচল করে চলে সেক্ষেত্রে তার যেসব রাশি রয়েছে যেমন বেগ, ত্বরণ, বন্ধন, এগুলো নিয়ে বিভিন্ন গাণিতিক সমস্যাই থাকবে হচ্ছে টাইপ ওয়ানে। আমরা কোশ্চেন নাম্বার ওয়ানের দিকে লক্ষ্য করি। একটি বস্তু স্থিতিশীল অবস্থা হতে যাত্রা করে 2 ms inverse 2 সমতরণে চলতে লাগলো। কদে বলেছে 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত, খতে 10 সেকেন্ডে বস্তু কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা জানতে চেয়েছে, এবং কতক্ষণ পর এর বেগ 10 ms inverse 1 হবে। এটা হচ্ছে ক নাম্বারের প্রশ্ন। তো আমরা যদি খেয়াল করে দেখি প্রশ্ন বলে আমরা বুঝতে পারলাম যে বস্তুটি স্থিতিশীল অবস্থা হতে যাত্রা শুরু করেছে, দ্যাট মিন্স ইউ ইকুয়ালস টু কিন্তু তোমাদের এখানে 0 ms inverse 1, অর্থাৎ আদিবেগ 0। এবং ত্বরণ দেওয়া হয়েছে কিন্তু সমতরণ বা সুষম ত্বরণ, সেটা বলা হয়েছে এ ইকুয়ালস টু 2 ms inverse 2। তো আমরা জানি যে সুষম ত্বরণ এই কেস হলেই কিন্তু আমরা আমাদের যে সূত্রগুলো ছিল যেমন ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এস ইকুয়ালস টু ইউ টু প্লাস হাফ ইটি স্কোয়ার, এই সূত্রগুলো আমরা বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারি। সেক্ষেত্রে প্রথম কোশ্চেন যদি আমি অ্যান্সার করি দেখো কি হবে, সেক্ষেত্রে ক নাম্বার 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত। তাহলে আমার এখানে বেগ চাইছে, তাহলে বেগের জন্য আমার সূত্র আছে দুইটা, একটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এবং আরেকটা সূত্র হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2 as। তো এক্ষেত্রে আমি কোন সূত্র নিব, আমি অবশ্যই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি নিব। কেন? কারণ দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি সূত্রে আমার কিন্তু টি জানা আছে, এ জানা আছে, ইউ জানা আছে, তাহলে আমি এই সূত্র ব্যবহার করলেই কিন্তু আমি 5 সেকেন্ড পর যে শেষ বেগ বা 5 সেকেন্ড পর যে বেগ সেটা পেয়ে যাব। তাহলে আমি লিখি এখানে ভি সমান ইউ প্লাস এটি। তাহলে আমি এখন মানগুলো বসাই, ইউ হচ্ছে 0 প্লাস এ হচ্ছে আমাদের 2, এবং দেখো সময় কত বলছে আমাকে, কত সেকেন্ড পর, 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর, তাহলে হবে হচ্ছে আমার এখানে 10 ms inverse 1। তাহলে খুব সহজে আমরা ক নাম্বারটা আনসার করতে পারলাম। এবার আমরা আসো খ নাম্বারটা আনসার করার চেষ্টা করি। খদে আমাকে বলছে 10 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে। খেয়াল করে দেখো এই কোশ্চেনে আমাকে সময় দিয়ে দিয়েছে 10 সেকেন্ড, টি দেওয়া আছে, ডিস্টেন্স বলছে। সো ডিস্টেন্স জন্য আমার ফর্ম ছিল দুইটা, একটা হচ্ছে এস ইকোয়ালস টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, আর একটা হচ্ছে এস ইকোয়ালস টু ইউ টি প্লাস হাফ ইটি স্কোয়ার। তো এখানে যেহেতু আমি 10 সেকেন্ড পরে শেষ বেগটা জানি না, তাহলে কিন্তু আমরা কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারি, ইউটি প্লাস হাফ ইটি স্কোয়ার যেটা, কারণ সেখানে আমার ইউ জানা, টি জানা, এ জানা, তাহলে আমরা অবশ্যই পেয়ে যাব। তাহলে দেখো এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার যদি অ্যাপ্লাই করা হয়, ইউ তো 0, তাহলে 0 ইন্টু 10 প্লাস হাফ, তরণ হচ্ছে 2 ইন্টু কত আমাদের 10 এর স্কোয়ার, এটা করলে তুমি কিন্তু পেয়ে যাবো হচ্ছে কত, 100 মিটার। তাহলে আমাদের খ নাম্বারটাও হয়ে গেল। এবার আমরা আসি গ প্রশ্নে, খুব সহজে আমরা আনসার করতে পারতেছি। গতে আসো কি বলছে, কতক্ষণ পর এর বেগ 50 মিটার পার সেকেন্ড হবে। কতক্ষণ পর এর বেগ কী হবে, 50 মিটার পার সেকেন্ড হবে। দ্যাট মিনস এবার হচ্ছে দেখো শেষ বেগ দেওয়া, ভি দেওয়া, আমাকে বের করতে বলছে সময় বা টাইম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার টাইমটা বের করতে হবে। তাহলে আমরা বেগের সূত্র কী জানি, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, দেখো ইউ জানা, আমার এ জানা, ভি তো দিয়ে দিল, তাহলে কি টি পেয়ে যাবো, ভেরি গুড। তাহলে আমার সূত্র হবে হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এখান থেকে আমার টি লাগবে, তাহলে আমি সবগুলোকে একপাশে নিয়ে গেলে আমি পাই হচ্ছে ভি মাইনাস ইউ বাই এ, শেষ বেগ কত মানে 50 বা 50, মাইনাস আদি বেগ তো 0 ছিল, এ হচ্ছে আমার 2, তাহলে অ্যান্সার কত আসলো আমাদের 25 বা 25 সেকেন্ড। তো দেখলাম আমরা যে এভাবে আমরা হচ্ছে প্রথম কোশ্চেনটি সলভ করতে পারলাম। এবার যদি আমরা দ্বিতীয় কোশ্চেন থেকে তাকাই সেখানে কি দেখবো, দ্বিতীয় কোশ্চেনে বলা হয়েছে যে একটা বস্তু সমতরণে চলে 3 সেকেন্ডে 81 মিটার দূরত্ব অতিক্রম করলো এবং পরে সমবেগে চলে সে হচ্ছে পরবর্তী 3 সেকেন্ডে 72 মিটার দূরত্ব বা 72 মিটার দূরত্ব অতিক্রম করলো, বস্তুটির ত্বরণ বের করতে হবে এবং আদিবেগ বের করতে হবে। তো এক্ষেত্রে তোমরা খেয়াল করে দেখো যেখানে আমার আননোন দুইটা, দ্যাট মিন্স আদিবেগ ইউ এবং ত্বরণ এ,
আরো খেয়াল করে দেখো, এবার কিন্তু বস্তুর ক্ষেত্রে বলা হয়নি যে বস্তুটা একটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ এখানে কিন্তু আমরা আদিবেগ ইউ কে জিরো ধরতে পারবো না। এবং আরো খেয়াল করি, বস্তুটি প্রথম 3 সেকেন্ডে যেভাবে যায় সেটা হচ্ছে সমত্বরণ, অর্থাৎ সময়ের সঙ্গে সঙ্গে বেগ বৃদ্ধির হারটা ছিল সুষম, কিন্তু পরবর্তী 3 সেকেন্ডে কিন্তু তার সময়ের সঙ্গে সঙ্গে বেগ বৃদ্ধি পাচ্ছিল না, অর্থাৎ সমবেগ। কাজেই দুই কেসে আমাদের দুই রকম অ্যানালাইসিস করতে হবে, প্রথম 3 সেকেন্ডের জন্য একটা ফর্মুলা এবং পরের 3 সেকেন্ডের জন্য আমরা কোনটা অ্যাপ্লাই করবো, এস ইকুয়ালস টু ভি টি সূত্রে অ্যাপ্লাই করবো। কারণ আমরা জানি যে একটা বস্তু ভি সমবেগে চললে, টি সময় ধরে চললে তার অতিক্রান্ত দূরত্ব এস হয় এস ইকুয়ালস টু ভি টি। আর আমরা তো জানি সমতরণের জন্য আমাদের কোন ফর্মুলা, এস ইকুয়ালস টু টি প্লাস হাফ এটি স্কোয়ার রয়েছে, ভি সমান ইউ প্লাস এটি রয়েছে, অর্থাৎ যে চারটা ফর্মুলা আমরা শিখেছিলাম সে চারটি ফর্মুলা। এবার আমরা আসি প্রবলেমটার অবস্থায়। দেখো আমরা কী কী লিখতে পারি। সো যেহেতু বলছি আমাকে ত্বরণ এবং আদিবেগ নির্ণয় করতে, সো আমরা প্রথমে ধরে নিব, ধরি হচ্ছে ত্বরণ আমরা নর্মালি যা দ্বারা ধরে অভ্যস্ত সেটা হচ্ছে কি এ, এবং আদিবেগকে আমরা অভ্যস্ত হচ্ছে ইউ ধরে, কনভেনশন বলা হয় এগুলোকে। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, আমার ইনফরমেশন যা যা গিভেন সেখান থেকে আমি কিছু সমীকরণ বানানোর চেষ্টা করি। বলছে হচ্ছে আমাকে প্রথম 3 সেকেন্ডে 81 মিটার দূরত্ব অতিক্রম করতেছে, তার মানে আমরা কি লিখতে পারি, এই প্রথম 3 সেকেন্ডে আমরা অ্যাপ্লাই হবে ডিস্টেন্স দেওয়া সময় দেওয়া, আমি লিখতে পারি না এস ইকুয়ালস টু ইউ প্লাস হাফ ইউ স্কোয়ারটা অ্যাপ্লাই করতে পারি। দেখো কি হবে, এস মানে কত, 81, ইউ তো আমার এখানে থাকবে, টি আমি জানি, তাহলে ইউ ইন্টু 3 প্লাস হাফ এ আমি জানি না ইন্টু 3 এর স্কোয়ার। তাহলে দেখো আমি একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে 81 = 3u প্লাস, এটা করলে আসে হচ্ছে আমাদের 9, 9 অর্ধেক করলে আসে 4.5, তাহলে আমাদের আসবে হচ্ছে 4.5a। এবার আমরা খেয়াল করে দেখি পরের যে লাইন, সেখানে বলা হয়েছে যে পরবর্তী 3 সেকেন্ডে সে সমবেগে চলে এবং সেখানে কত দূরত্ব অতিক্রম করে, 72 মিটার। তাহলে আমরা ধরলাম যে 3 সেকেন্ড পরে তার বেগ যদি ভি হয়, প্রথম 3 সেকেন্ড পর অবশ্যই, বেগ ভি হলে খেয়াল করে দেখো তো 3 সেকেন্ডের পরের যে 3 সেকেন্ড, দ্যাট মিন্স চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেকেন্ডগুলোতে, অর্থাৎ মানে 3 সেকেন্ডের পর থেকে যে পরের 3 সেকেন্ড, সেখানে কিন্তু বস্তুটি এই ভি বেগ নিয়েছিল, এবং সেক্ষেত্রে তার ডিস্টেন্স যদি 72, আমরা কী লিখতে পারি, আমরা জানি যে এস ইকুয়ালস টু ভিটি, তাহলে কী হবে, 72 সমান ভি ইন্টু 3। এখান থেকে আমরা এই ভিটা পেয়ে যাচ্ছি, এই ভিটা কত পেয়ে গেলাম, এই ভি পেয়ে গেলাম হচ্ছে 72কে 3 দিয়ে ভাগ, অর্থাৎ 24 ms ইনভার্স 1, একক তো অবশ্যই লাগবেই। তাহলে আমরা এখন ভি পাইলাম, যদি ভি পাই তাহলে খেয়াল করে দেখো তো আমরা এটা লিখতে পারি না যে প্রথম 3 সেকেন্ডের হিসাবে যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। তাহলে কী হয়, যে ভি মানে হচ্ছে ভি লিখি আমরা, সমস্যা নেই, তাহলে ভি সমান ইউ প্লাস এ ইন্টু 3 হবে, কারণ প্রথম 3 সেকেন্ডের হিসাবেটা ইকুয়ালস টু ভি আমরা পাইলাম হচ্ছে 24 ইকুয়ালস টু ইউ প্লাস 3a, 24 ইকুয়ালস টু ইউ প্লাস 3। তাহলে খেয়াল করে দেখো আমার এই একটা ইকুয়েশন 1 নম্বর ইকুয়েশন, এই আমার হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, দুইটা ইকুয়েশন এবং আমার দুইটা ইকুয়েশন আননোন, কিন্তু দুইটা, অর্থাৎ ইউ একটা আননোন, দ্যাট মিন্স আমরা যেটা মান বের করতে চাই এ আননোন, এখানেও কিন্তু সেম। তাহলে এই দুটো সমীকরণ থেকে তোমরা সমীকরণ সমাধানের যে নিয়মগুলো রয়েছে, প্রতিস্থাপন বলি বা অন্য যে কোনো কিছু বলি, যে কোনো কিছুর মাধ্যমেই, অপনয়ন বলি, সব কিছুর যে কোনো কিছু অ্যাপ্লাই করেই তোমরা কিন্তু সমীকরণটা সমাধান করতে পারবে। সেক্ষেত্রে আমরা সমীকরণ সমাধানের প্রসেসটা এখানে দেখাচ্ছি না, আমরা ক্যালকুলেটরের সাহায্যে নির্ণয় করে দেখতে পাই যে ইউ আমাদের চলে আসে হচ্ছে 30, দ্যাট মিন্স 30 ms ইনভার্স 1, এবং ত্বরণটা যেটা এ সেটা আমাদের চলে আসে হচ্ছে সমাধান করলে -2। তার মানে আমরা কিন্তু খেয়াল করলাম, যদিও কোশ্চেনে আমরা ত্বরণ ধরে অঙ্কটা করেছিলাম, আমাদের অ্যান্সার কিন্তু আসলো -2, দ্যাট মিন্স আসলে কিন্তু সেখানে কি হয় নাই, ত্বরণ হয়নি, সেখানে আসলে কি হয়েছিল, মন্দন হয়েছিল। আমরা জানি ঋণাত্মক ত্বরণ মানেই কিন্তু হচ্ছে মন্দন। তো আশা করি আমরা এই ভিডিও থেকে সরলরৈখিক গতি সংক্রান্ত এই ধরনের প্রবলেমগুলো সমাধান করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করবো। থ্যাংকস ফর ওয়াচিং।